কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার চাষিরা সাধারণত রবি শস্যের উপর নির্ভরশীল। তবে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কোনো জমি আর পতিত নেই। বিস্তীর্ণ কৃষকের মাঠে মাঠে দু চোখ জুড়ানো সবুজের সমারোহ। চলতি মৌসুমে বেগুনের বাম্পার ফলন ও টানা 15-20 দিন ধরে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটলেও গত 2 দিন বেগুনের একটু দাম কমায় চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। তারপরও কোনো কৃষক ঘরে বসেনি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ক্ষেতের বেগুন বিক্রি করা সহ ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। অধিক লাভের আশায় প্রতি বছরই আগাম বেগুন চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষকরা। তারা বেগুন চাষের পাশাপাশি সারা মৌসুমে বিভিন্ন ধরনের সবজির আগাম চাষ করে বদলে নিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। এসব চাষ করে স্বাবলম্বী হয়েছেন এই অঞ্চলের শত শত কৃষক পরিবার। তবে চলতি বছর হঠাৎ করে জ্বালানি তেল, রাসায়নিক সার সহ কীটনাশক ও ঔষধের দাম বাড়ায় এবারের বেগুন চাষীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ব্যাপক চাষাবাদ হওয়ার কারণে বেগুনের দাম কম থাকায় কিছুটা দুশ্চিন্তিত চাষিরা। আমরা গত বছর তো বেগুন চাষে মোটামুটি স্বাবলম্বী হয়েছি, কিন্তু এবার আমাদের বেগুন চাষে খরচ দ্বিগুণ হওয়াতে আমরা মনে হয় বেগুন চাষে স্বাবলম্বী হতে পারবো না। এবং আমাদের জমি যেহেতু বর্গা নেওয়া লাগে, জমি ভাড়া বর্ষরে দেওয়া লাগে বিঘায় 19,000 টাকা, লেবারের দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, যে বিভিন্ন যা জিনিসপত্রের দাম বাড়তি হওয়াতে আমাদের কৃষকের একটু সমস্যা হয়ে গেছে। আর বাজার মূল্য তো অনেকটা কম দেখতেছি, যদি সামনে যদি বাজার যদি 1200-1300 টাকা বেগুনের মন না থাকে তাহলে কোনো ক্রমে আমরা কৃষক লাভ করতে পারবো না। আমি আদাবিয়া জমি লালতির বেগুন আবাদ করছি, জিনিসপাতি ওষুধপাতির দাম বেশি, যদি দাম থাকে তাহলে আমরা লাভবান হব। এই মৌসুমে কি আর চা কাজ করব, এই মৌসুমে তো রোগবালাইও বেশি দিছে, পচন দেখা দিছে, আর অন্য অন্য বছরের চেয়ে এবার খুব কঠিন। এবার হুট করে সরকার থেকে অর্ডার হলো, সারের দাম, ওষুধের দাম, লেবারের দাম সব বাড়তি। অন্য অন্য বছর তো গত সিজনে আবাদ করছি আমি, কেন আরও অনেক অনেক চাষিরা লাভবান হয়েছে, বাজারও ভালো ছিল, লাভবানও ছিল। আর এ মৌসুমে তো আমরা যদি এই বাজার না হয়, হুট করি এই যে 1500-1600 টাকা বাজার ছিল পড়াম করি, এখন বাজার আসি গেল 800-900-700, যদি এই বাজার না বাড়ে তাহলে তো কৃষিকে শেষ হয়ে যাব, কৃষির ঘরে বাঁচার কোনো পথ নাই। কেন ওষুধের দাম বেশি, সারের দাম বেশি, লেবারের দাম বেশি, আমার বাঁচার কোনো পন্থ নাই। সরকার যেভাবে তেল সারের দাম বাড়িয়ে দিচ্ছে, সারের দাম, ওষুধের দাম প্রতি পুটাকে মনে করো যে 50-60 টাকা করে বাড়ছে, যেভাবে বাড়াইছে সেভাবে কৃষকেরা বেগুনের বাজার পাচ্ছে না। অনেক বাজার ছিল 800-1600 টাকা, এখন একবারে অর্ধেক নামে গেছে 800 টাকা। এইভাবে যদি বাজার দিন দিন কমতে থাকে তাহলে কৃষক কোনো সময়ের জন্য লাভবান হবার পাবার নয়। এবছর খরার মাত্রা বেশি থাকায় বেগুনের পাশাপাশি অন্যান্য ফসলও ব্যাপক চাষাবাদ হয়েছে। প্রায় 1 মাস থেকে বেগুনের দাম ভালো ছিল, গত 2-3 দিনে একটু দাম কমলেও চাষিদের লোকসান হবে না বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফুলবাড়ি উপজেলায় খরিফ 1 মৌসুমে প্রায় 20 হেক্টর জমিতে বেগুনের চাষ করা হয়েছে, এবং এর মধ্যে রয়েছে পার্পল কিং এবং স্থানীয় কিছু চাষ, এবং কৃষকরা এত উচ্চ মূল্যে বিক্রি করছেন এবং লাভবান হচ্ছেন। এবং আগাম রবি মৌসুমের জন্য 7 হেক্টর জমিতে বেগুনের চারা রোপণ করা হয়েছে, যার বেশিরভাগই রয়েছে পার্পল কিং। আর এই বেগুন চাষের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ি কুড়িগ্রাম সবসময় কৃষকের পাশে রয়েছি, সবসময় তাদের পরামর্শ দিয়ে চলছি। এবং কৃষকরা যাতে উচ্চ মূল্যে কোনো সার কিনতে না হয় এই জন্য আমরা বাজার মনিটরিংটা ঠিকভাবে রেখেছি, এবং সর্বদা কৃষকের পাশে রয়েছি। বেগুন চাষে কৃষকরা লাভবান হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে, তাই গত বছরের চেয়ে চলতি মৌসুমে ব্যাপক হারে চাষিরা বেগুন চাষ শুরু করেছেন। যেসব চাষির নিজস্ব জমি নেই তারাও অন্যের জমি লিজ নিয়ে বেগুন চাষ করে সচ্ছলভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন। আহমদ সিফাত, ঢাকা প্রকাশ।